সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। এই বৈশ্বিক করোনা ভাইরাসের মতো মহামারীর মধ্যেও আমাদের মানব জীবনে পুরো বিশ্বের সমস্ত কিছুই থমকে আছে, যার প্রভাব তোমাদের মধ্যেও পড়েছে। কিন্তু বাস্তবতা বড়ই কঠিন, আমাদের সমস্ত কাজ চালিয়ে যেতে হবে, কারণ ছাত্র জীবনে মূল উদ্দেশ্যই হলো অধ্যয়ন। তোমরা যদি এই অধ্যয়নটাকে অফ রাখো বা বন্ধ রাখো, তাহলে এটা শুধুমাত্র তোমাদের উপরেই প্রভাব পড়বে না, এই প্রভাবটা আমাদের দেশ তথা সমাজ জীবনে সবার উপরেই প্রভাব পড়বে। তাই এই প্রভাব থেকে কিছুটা হলেও আমাদের যাতে বাড়িতে থেকে দূর করতে পারি, এই জন্য আমাদের কিছু পদক্ষেপ নিতে হবে বা আমাদের অধ্যয়ন চালিয়ে যেতে হবে। তোমরা যাতে ঘরে বসে কিছুটা সুযোগ সুবিধা পাও বা অধ্যয়নটা চালিয়ে যেতে পারো, এই জন্যই আমাদের এই অনলাইন ক্লাস। আমি আশা করব এখান থেকে তোমরা কিছুটা হলেও উপকৃত হবে। মূল কথা হলো, অনলাইন ক্লাস নিয়েই সব কিছু সম্ভব নয়। তোমাদের যেটা সম্ভব করতে হবে অনলাইন ক্লাসগুলো শুনে, যেহেতু তোমরা আমাকে প্রশ্ন করতে পারতেছো না, বিধায় তোমরা এই ক্লাসগুলো দেখার পর যে প্রশ্নগুলো তোমাদের আটকে অথবা মনের মধ্যে জাগ্রত হবে, সেগুলোকে দূর করার জন্য আমাদের সাথে মোবাইলে যোগাযোগ করবে। তাহলে হয়তো এই প্রশ্নগুলোর সমাধান পাবে এবং তোমাদের উপকারটা বেশি হবে। কেমন? তাহলে আসো আজকে আমরা লেখাপড়ার দিকে যাই। যেহেতু দেখো যে আমি আজকে তোমাদের আলোচনা করব জুতা আবিষ্কার কবিতা, যেটি কল্পনা নামক কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে আর লিখছেন রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা একটু ব্ল্যাকবোর্ডের দিকে তাকাই, তাহলে দেখতে পারবে যে কবিতাটির নাম হলো জুতা আবিষ্কার, লিখছে হলো রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা সবাই জানি রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্বকবি বলা হয়, আর এই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের এমন কোনো শাখা নেই যেখানে তার পদার্পণ নেই। বাংলা সাহিত্যের প্রতিটি শাখা, যে শাখায় তিনি হাত দিয়েছেন সে শাখাকে করেছেন উজ্জ্বল। অর্থাৎ বাংলা ভাষাভাষী মানুষ যতদিন বেঁচে থাকবে, রবীন্দ্রনাথ ঠাকুর এই বাঙালিদের হৃদয় পটে চিরদিন বেঁচে থাকবেন। তাহলে দেখো যে রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেছেন 7 মে 1861 সালে কলকাতার ঠাকুর পরিবারে। আর তার বাবার নাম হলো পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, তার দাদার নাম প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। তিনি 1861 থেকে 1941 সালের 7ই অগস্ট পর্যন্ত বেঁচেছিলেন। এই দীর্ঘ 80 বছরের জীবনে মহাকাব্য ব্যতীত সকল শাখায় তার অবদান রয়েছে। আমরা তার কিছু অবদান দেখব। তার কাব্যগ্রন্থগুলো মধ্যে উল্লেখযোগ্য বলাকা, সোনারতরি, চিত্রা, চৈতালি, কল্পনা ইত্যাদি। তার উপন্যাসগুলো চোখের বালি, বোড়া, যোগাযোগ, শেষের কবিতা। কিন্তু শেষের কবিতাটা নাম শুনলে মনে হচ্ছে যেটা কবিতা বা কাব্যগ্রন্থ, কিন্তু আসলে তা না, এটা একটা উপন্যাস। এটা তুমি এই যে কোনো পরীক্ষাতে তো আসে এবং জীবনের শেষ পর্যায়ে যখন বিসিএস পরীক্ষা অংশগ্রহণ করবে তখনই আসবে যে শেষের কবিতা এটা কী জাতীয় রচনা। তাহলে মনে রাখবে এটি খুবই গুরুত্বপূর্ণ, জ্ঞানমূলক এবং নৈমিত্তিক। শেষের কবিতা একটি উপন্যাস। এছাড়া দেখো তার নাটকগুলো হলো ডাকঘর, রক্তকরবী, বিসর্জন সহ আর অনেকগুলো তিনি নাটক লিখেছেন। তাহলে এই সম্পর্কে আমরা আরও বিস্তারিত জানবো যে তোমাদের যে বইগুলো আছে সেখানে কবি পরিচিতি গুলো দেখলে এর সমস্ত কিছু তোমরা আরও ভালোভাবে জানতে পারবে। কেমন? আমরা এখন একটু শব্দের এই যে জুতো আবিষ্কার কবিতায় কিছু কিছু শব্দের অর্থ বোঝাটা আমাদের জন্য কঠিন হয়ে দাঁড়ায়। দেখো গাত্র অর্থ শরীর, পাক অর্থ কাদা, কিস্তি অর্থ নৌকা, এছাড়াও আবার অসংখ্য অর্থ আছে, আমরা পড়ার ফাঁকে ফাঁকে সবগুলোই জেনে নেব। কেমন? আচ্ছা দেখো যে এই যে জুতা আবিষ্কার কবিতা কল্পনা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এখানে একটি রাজা তার মন্ত্রীর কাছে জানতে চায় যে আমি একজন রাজা হওয়ার পর কেন আমার পায়ে ধুলা লাগবে, এই ধুলাটা দূর করার জন্য কী কী পদক্ষেপ নেওয়া যায়, এই সম্পর্কে তাকে বলা হয় যে আমার ধুলা যেন পায়ে না লাগে। তখন সে ভাবতে ভাবতে খুন কী করবে, যে কীভাবে তার এই ধুলা দূর করবে, এটা নিয়ে সে ভাবতে ভাবতে শুধু তাই নয়, রাজ পরিবার সহ সবার যে সভাসদগুলো আছে সবাই চিন্তায় মগ্ন যে কীভাবে এটা দূর করা যায়। যদি দূর করতে না পারি তাহলে আমাদেরকে রাজা বিভিন্নভাবে শাস্তির আওতায় নিয়ে আসবে। তাই এই দূর করার জন্য যে কবি কল্পনা নামে কাব্যগ্রন্থে তার এই জুতা আবিষ্কার কবিতাটি লিখেছেন। আমরা এখন এই মূল বই থেকে এই কবিতা সম্পর্কে একটু ধারণা নেব। দেখো এখানে রাজা হবু প্রথম লাইনে তোমরা যদি বইটা হাতে নাও তাহলে দেখতে পারবা যে কহিলা হবু শুনো গো গোবুড়ায়, কালীকে আমি ভেবেছি সারা রাত্রি, মনের ধুলা লাগিবে কেন, ধরণী মাঝে চরণ ফেলা মাত্র,
তাহলে রাজা হবু তার মন্ত্রী বহুকে বলল যে আমি ধরণীতে পা ফেলা মাত্র কেন আমার পায়ে ধুলা লাগবে, তোমরা এর প্রতি বিধান করো, অর্থাৎ কীভাবে এটা শেষ করা যায় সেই চেষ্টা করো। তোমরা শুধু বেতন লাও বাটি, রাজার কাজে কিছুই নাই দৃষ্টি, আমার মাটি লাগাই মরি মাটি, রাজ্যে মরি কি অনা সৃষ্টি, শীঘ্র এর করিবে প্রতিকার, নইলে কারো রক্ষা নাই না। তাহলে রাজা হবু মন্ত্রীকে বলল যদি এখানে এর প্রতিকার করতে না পারো তাহলে এই রাজদরবারের সকল সভাসদ সহ সকল সদস্যকে এর যে একটা শাস্তি সে শাস্তির আওতায় আমি নিয়ে আসব। শুনিয়া গুরু ভাবিয়া হল কোন দারুণ ত্রাসে ঘর্ম বহে রাত্রে, সে ভাবতে ভাবতে তার শরীর দিয়ে ঘাম ঝরতেছে, এখন সে কি করবে। পণ্ডিতের হইল মুখচুন, পাত্রদের নিদ্রা নাহি রাত্রে, এবং যা তার যে সভাসদ ছিল সেই সভাসদ সহ সবাই রাত্রে ঘুম হয় না, চিন্তা মগ্ন হয়ে যায় যে আমরা এখন এটা কি করব, কি হবে আমাদের যদি রাজার এই ঝুলাবালি প্রতিকার করতে না পারি। এই চিন্তা করতে করতে তাদের রাত চলে যাচ্ছে, রান্নাঘরে নাহিক চড়ে হাড়ি, কান্নাকাটি পড়িল বাড়ির মধ্যে, অশ্রু জলে ভাসায় পাকা গাড়ি, কহিলা গবুর গবুর পাদপদ্মে, যদি না ধুলা লাগিবে তব পায়, পায়ের ধুলা পাইব কি উপায়। তাহলে দেখা যাচ্ছে যে সে এতটাই চিন্তা করতেছে তার খাওয়া দাওয়া সমস্ত কিছু বন্ধ, এবং সে ছিল এক প্রকার চাটুকার, আর সেই চাটুকার পরে মৃত্যু হয়ে বলতেছে যে রাজা যদি আপনার পায়ে ধুলা না লাগে তাহলে আমরা ধুলাটা পাবো কীভাবে, আশীর্বাদ স্বরূপ আমরা ধুলা কীভাবে পাবো। একথা শুনে রাজা বলল, শুনিয়া রাজা ভাবিল ধুলি ধুলি, কহিল শেষে কথাটা বটে সত্য, কিন্তু আগে বিদায় করো ধুলি, ভাবিও পরে পদ ধুলির তত্ত্ব, যে যাই হোক এটা আমি পরে দেখবো, আগে ধুলাটা দূর করো, তারপর এই ধুলোর তত্ত্বটা আমি পরে বিবেচনা করব। যদি ধুলো পাবে কীভাবে সেটাও তোমাদের বের করতে হবে সেই তত্ত্ব। ধুলো অভাবে না পেলে পদ ধুলা, তোমরা সবে মাইনা খাও মিথ্যে, কেন বা তবে পশুনি এতগুলো উপাধি ধরা বৈজ্ঞানিক ভিত্ত, আগের কাজ আগে তো তুমি সারো, পরের কথা ভাবিও পরে আরো, যে যাই হোক আমি যে আদেশটা দিয়েছি আগে ধুলা দূর করো, তারপরে আমরা যে তথ্য আছে যে ধুলা কোথায় পাবো এই সম্পর্কে আমরা পরে জেনে নেব, আগে আমি যে অর্ডার দিয়েছি আমি যে কাজটা করার জন্য আদেশ করেছি এটা আগে কাজটা সুন্দরভাবে সমাধান করো। আধার দেখে রাজার কথা শুনি, যতন করে আনিল তবে মন্ত্রী, যেখানে যত আসিল জ্ঞানী গুণী, দেশে বিদেশে যত ছিল যন্ত্রী, অর্থাৎ রাজার এই আদেশ বাস্তবায়ন করার জন্য সেই মন্ত্রী বিভিন্ন দেশ থেকে যত গুণী গুণী ব্যক্তি ছিল তাদেরকে নিয়ে আসলো যে এই এর প্রতিকার বা প্রতিবিধান করার উপায়টা আমাদের বলে দেন। বসিল সবে চশমা চোখে আর কি, ফুরায় গেল ১৯ পিপে নশ্য, অনেক ভেবে কহিল গেলে মাটি ধরায় তবে কোথায় হবে শস্য, কহিল রাজা তাই যদি না হবে পণ্ডিতেরা রয়েছে কেন তবে। যখন তারা সিদ্ধান্ত নিল যে তারা সবাই চশমা চোখে এঁটে মানে বুদ্ধি পরামর্শ করতেছে কী করা যায়, একটা সময় বিভিন্ন তারা বিভিন্নভাবে বিভিন্ন পরামর্শ অনেকেই দিয়ে দিল, সেখানে বলা হলো যে ধুলো যদি দূর করতে সকল মাটি দূর করি তাহলে ফসল হবে কীভাবে, কোথায় কী পাবো, কোনো কিছুই তো ঠিক মতো হবে না। তখন রাজা বলল যে পণ্ডিতেরা আছে তাহলে কেন, পণ্ডিতরা সে আর একটা বুদ্ধি বের করবে কীভাবে ধরা শস্য হবে এবং আমার পায়ে ধুলাও লাগবে না। সকলে মিলিয়ে যুক্তি করি শেষে কিনিল ঝাঁটা ১৭.৫ লক্ষ, সবাই মিলে শেষে যুক্তি করলো যে ১৭.৫ লক্ষ ঝাঁটা কেনা হলো, যে ঝাঁটা দিয়ে এই ধুলা দূর করা হবে। ঝাঁটের চোটে পথের ধুলা এসে ভরিয়া দিল রাজার মুখ ও বক্ষ, যখন সবাই ১৭.৫ লক্ষ ঝাড়ু দিয়ে রাস্তাঘাট সহ সকল কিছু ঝাড়ু দেওয়া শুরু করলো সেই ধুলা আরও উড়ে এসে রাজার মুখ ও বক্ষ দিয়ে ভরে গেল, মনে হচ্ছে যে রাজা এক ধুলায় পরিণত হয়ে গেছে। ধুলায় কেউ মেলিতে নাড়ে চোখ, মেলিতে নাড়ে এখানে নাড়ে অর্থ হলো পারে না, তাহলে এতটাই ঝাড়ুর জন্য ধুলা উঠতেছে যে কেউ চোখ মেলতে পারতেছে না। ধুলার মেঘে পড়িল ঢাকা সূর্য, এতটাই ধুলা যে সূর্যটা ঢেকে গেল, মনে হচ্ছে কুয়াশাচ্ছন্ন কুয়াশা ভরা সূর্যটা দেখা যাচ্ছে না ধুলার কারণে। ধুলার বেগে কাশিয়া মরিল, ধুলার মাঝে নগর হইল উজ্জ্বল, কহিল রাজা করিতে ধুলা দূর, জগৎ হল ধুলায় গল্প, যে এই ধুলাটা দূর করার জন্য জগৎটাকে পরিষ্কার করতে যাচ্ছ, অথচ দেখা গেল যে এই ধুলার কারণে জগৎ আরও ধুলায় ভরপুর হয়ে গেল, তাহলে তোমরা কি এর প্রতিকার করলে, তোমাদের এই কাজ হচ্ছে না, তোমাদের শাস্তি পেতেই হবে। তখন তারা আরেকটি প্রতিকারের চেষ্টা করলো সবাই মিলে, তখন বেগে ছুটিল ঝাঁকে ঝাঁকে মশক কাকে ২১ লাখ ভিস্তি, যে পানির পাত্র
নিয়ে আরো 21 লাখ লোক ছুটলো। এই যে ধুলাগুলো উড়ে যাচ্ছে বা উঠতেছে, রাজার বক্ষ সহ সবকিছুকে ঢেকে দিচ্ছে, সূর্য ঢেকে যাচ্ছে, কিভাবে এটার প্রতিকার করা যায়? তখন এই 21 লক্ষ ভিস্তি সবাই মশক কাকে নিয়ে পানি থেকে, নদী থেকে, পুকুর থেকে, বিভিন্ন জায়গা থেকে পানি এনে ঢালা শুরু করলো। পুকুর বিলে রহিলে শুধু পাক, নদীর জলে নাহিকো চলে কিস্তি। যে পুকুর এবং বিলের থেকে যে পানিগুলো নিয়ে আসছে সকল পানি শেষ হয়ে গেল এবং নদীতে যে নৌকা চলত কিস্তি অর্থ নৌকা, সেই নৌকা আর চলতেছে না, সকল পানি শেষ হয়ে গেল। এভাবে ধুলা দূর করতে গিয়ে নদীর পানি, বিলের পানি, সব পানি শেষ করে দিল। জলের যে মরিল জল বিনা ডাঙার প্রাণী সাঁতার করে চেষ্টা, তাহলে পরিবেশে বিঘ্ন হলো কীভাবে? কারণ যেখানে নদীতে পানি থাকার কথা সেই পানিটা ডাঙ্গায় আনা হলো। বিধায় যে জলের যে জীবগুলো ছিল, মাছ সহ অন্যান্য প্রাণীগুলো ছিল, সবগুলো মরে গেল এবং ডাঙ্গার যে প্রাণীগুলো ছিল তারা, যারা মূলত ডাঙ্গায় চলাচল করে তারা সাঁতার কাটতেছে, এতটাই পানিতে ভরপুর হয়ে গেল। পাখির তলে মজিল বেসা কেনা, সর্দি জলে উজাড় করে দেশটা। কহিল রাজা, এমনই সব গাধা, ধুলারে মাড়ি উড়িয়া দিল গাধা। তাহলে পাখির তলে অর্থাৎ এই কাদা তলের মধ্যে বেচা কেনা চলল এবং রাজা রাগের সাথেই বলল যে ধুলারে মারতে গিয়ে পুরো পৃথিবীটা কাদায় পরিণত করে দিল, এই কি হলো প্রতিকার? এটা তো প্রতিকারের মধ্যে পড়ে না। তখন আবার সবাই, যত জ্ঞানী গুণীজন ছিল সবাই আবার বসল যে এখন কি করা যায়। আবার সবে ডাকিল পরামর্শে, বসিল কোনো যতে গুণী বন্ধে, ঘুরিয়া মাথা ঘিরি চোখে সর্ষে, ধুলায় হয় নাহিক পায়ন্ত। আবার যখন জ্ঞানীগুলি লোকগুলো ছিল সবাই বসলো যে এখন কী করা যায়, সবার চোখে সর্ষে ফুল অর্থাৎ কোনো ফুল কিনারা খুঁজে পাচ্ছে না যে এখন আমরা কী করবো, মাথা তাদের ঘুরে যাচ্ছে। অনেকে তখন চিন্তা করে বলল, কহিল মহি মাদুর দিয়ে ঢাকো, ফরাস পাতি পরিব ধুলা বন্ধ। যে মহি অর্থ পৃথিবী, পুরো পৃথিবীটা মাদুর দিয়ে ঢেকে দাও যাতে করে ধুলা আর উপরে উঠতে না পারে। ধুলা যদি উপরে না ওঠে তাহলে রাজা যখন চলবে তখন আর তার পায়ে ধুলা লাগবে না। কহিল কেহ রাজা, আবার কেউ কেউ বলল রাজার এই ঘরে রাখো, কোথাও যেন থাকে না কোনো রন্ধ্র। যে রাজাকে যদি ঘরে বন্ধ করে রাখা যায়, কোথাও যদি কোনো ছিদ্র না থাকে, তাহলে তো আর রাজার পায়ে ধুলা লাগবে না, এরকমও পরামর্শ অনেকেই দিল। ধুলার মাঝে না যদি দেন পা, তাহলে পায়ে ধুলা তো লাগে না। ধুলার মাঝে যদি তিনি পা না দেন তাহলে তো আর ধুলা লাগবে না। তাহলে আমরা যে আমাদের যে চিন্তা ছিল সেই চিন্তাটা কীভাবে দূর হয়ে যাবে? আসলে যে রাজাকে যদি দেখা যায়, যেখানে কথায় বোঝা যায় তারা যে বোকা, রাজাকে যদি ধুলা ভয়ে ঘরের মধ্যে বন্ধ করে রাখা যায় তাহলে তোমরাই বলো যে এখানে যে রাজ্যটা কে পরিচালনা করবে? রাজ্য যদি সঠিকভাবে পরিচালনা না করে তাহলে আমাদের আরও নানারূপ সমস্যার সৃষ্টি হবে। একজন দেশ নায় অর্থাৎ সঠিক রাজা পারে দেশকে সুন্দরভাবে চালাতে, যদি তাকে বন্ধই রাখা যায় তাহলে আমাদের আরও নানারূপ অসুবিধার সৃষ্টি হবে। কহিল রাজা, সে কথা বড় খাঁটি, কিন্তু মোর হতেছে মনের সন্দেহ, মাটির ভয়ে রাজ্য পাবে মাটি, দিবস রাত্রি রহিল এমন। তাহলে রাজা বলল যে আমি যদি মাটির ভয়ে দিন রাত ঘরের মধ্যে বন্ধ থাকি তাহলে আমাদের রাজ্য মাটিতে পরিণত হবে। এখানে মাটিতে পরিণত হওয়ার কথা বলা হলো যে দেশটা কীভাবে ধ্বংস হয়ে যাবে, আমরা বিভিন্ন দিক থেকে পিছিয়ে যাব। আসলে এভাবে এর সমাধান হতে পারে না। কহিল সবে, চামারে তবে ডাকি, চর্ম দিয়ে মরিয়া দাও প্রীতি। তখন অনেকেই বললো তাহলে চামারকে ডাকি, যে চামার দিয়ে পৃথিবীটাকে ঢেকে দিবে। পৃথিবী ঢেকে দিলে তাহলে তো চামড়া দিয়ে যদি পৃথিবীটা ঢেকে দেওয়া যায় তাহলে আর রাজার পায়ে ধুলা লাগবে না। ধুলির মহি ঝুলির মাঝে ঢাকি, মহাপতি রহিবে মহাকীর্তি। কহিল সবে, হবে সে অবহেলে যোগ্য মতো চামার ঝুলি। তাহলে বললো হ্যাঁ, এ কথাটা অনেকেই তার সাথে সমর্থন দিল যে যোগ্য মতো যদি চামার মেলে, চর্মকার মেলে, তাহলে হয়তো চামড়া দিয়ে যদি পৃথিবীটাকে ঢেকে দেওয়া যায় তাহলে আর আমাদের রাজার পায়ে ধুলা লাগবে না। এই জন্য অনেকেই রাজার যে চর ছিল অর্থাৎ সে রাজার চর ধারিত হেতা হতা সুটিরের সবে সারিয়ে সব পদে, যে এখানে সেখানে সবাই যার যার মতো খুঁজতে শুরু করলো যে কোথায় গিয়ে ভালো চর্মকার পাওয়া যায় যে এই এর প্রতিকার বা প্রতিবিধান করতে পারবে। যোগ্য মতো চাওয়ার নাহি কোথা, নাহি মিলে এত উচিত মতো করলো, যে সবাই এত ছোটাছুটি করলো যে কোথাও চামার এরকম পাওয়া যাচ্ছে না, যে চামড়া দিয়ে এই পৃথিবীটাকে ঢেকে দিলে এরকম যোগ্য মতো চামার মিলতেছে না। তখন ধীরে ধীরে চামার কুলপতি কহিল এসে ঈশ্বর এসে বৃদ্ধ, বলিতে পারি করিলে অনুমতি, সহজে যায় মানুষ অভিসিদ্ধ। তখন আস্তে আস্তে
যে চর্মকার বা চামারের সর্দার ছিল বা যে কুলপতি বৃদ্ধ ছিল, সে এসে বলল আমি একটা এর সমাধান দিতে পারি, এই সমাধানে সহজেই এর সমাধান হবে এবং তোমাদের যে মনের আশা সেটা পূরণ হবে। সে হাসতে হাসতে এই কথা যখন বলল, যদি তুমি অনুমতি দাও তাহলে আমি বলব, নিজের দুটি চরণ ঢাকো তবে ধরণী আর ঢাকিতে নাহি হবে। বলল যদি নিজের পা দুটি ঢেকে রেখে যায় তাহলে আর এই পৃথিবীটা ঢাকতে হবে না, কারণ পৃথিবী ঢাকলে সকল ফসল আর উৎপাদন হবে না, এর প্রভাব পুরো পৃথিবীতে পড়ে যাবে। যে নিজের পা যদি ঢাকা যায় তাহলে আর কি হবে না, যে এই পৃথিবীটাকে আর ঢাকতে হবে না। কহিল রাজা এতে কি হবে শীতে, ভাবিয়া মূল সকল দেশ শুদ্ধ এতেই কাজ শেষ হয়ে যাবে, অথচ পৃথিবীর শুদ্ধ যত আমার কর্মচারী আমত্ত ছিল তারা সবাই ভাবতে ভাবতে খুন কি হবে ভেবে পানি, এতে কি কাজ সব শুদ্ধ হয়ে যাবে। মন্ত্রী কহে ব্যাটারের সঙ্গে বিধে তারার মাঝে করিয়া রাখো যুদ্ধ, রাজার পদ চর্ম আবরণে ঢাকিল গুলা বসিয়া হওয়ার পথে। মন্ত্রী কহে আমারও ছিল মনে কেমন ব্যাটা পেরেছে সেটা জানতে, সেদিন হতে চলিল জুতা পড়া বাঁচিল গরু রক্ষা হইল ধরা। তাহলে যখন চামার কুলপতি কথাটা বলল তখন মন্ত্রী রাগান্বিত হল যে রাজার পা কেন চামড়া দিয়ে ঢেকে দিল, এটা কি ঠিক, অথচ যখন সে চামড়া দিয়ে জুতা তৈরি করলো এবং রাজার পা ঢেকে দিল দেখা গেল যেটাই হচ্ছে সবচেয়ে সঠিক সমাধান। কিন্তু যেহেতু তোষামতকারী মন্ত্রী তার মাথায় এই বুদ্ধি আসছিল না, বিধায় অন্যজন যদি সেই বুদ্ধি দেয় তখন তার রাগান্বিত অর্থাৎ আমার বুদ্ধিটা কেন সে নিল সে মনে মনে একটা চিন্তা করতে থাকে। বিধায় সে পরবর্তীতে কী করলো যে ব্যাটারে অর্থাৎ সেই চামার কুলপতিকে বন্দি করে রাখো, কেন সে আমার মনের বুদ্ধিটা সে নিয়েছে। আসলেই তা নয়, কিছু কিছু সমাজের লোক থাকে যারা সবসময়ের জন্য শুধু তোষামত করে চলে, মন্ত্রী ছিলেন সেই তোষামতকারী একজন। আসলে এর মূল যে থিমটা সেটা হলো যে জুতা কীভাবে আবিষ্কার হলো, এই যে এই সম্পর্কেই সমস্ত বিস্তারিত এখানে তুলে ধরছেন রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা যদি এই কবিতাটি আরও ভালো করে জানতে চাই, আমাদের আগে পাঠ পরিচিতি শব্দার্থ সমস্ত কিছু ভালো করে জানতে হবে এবং প্রত্যেকটা লাইনের অর্থ আমাদের জানতে হবে, এবং প্রত্যেকটা লাইনের অর্থ যদি আমরা ভালোভাবে জানি তাহলে আমাদের এগুলো দিয়ে আমরা জ্ঞানগুলো অনুধাবনগুলো এবং যে অন্যান্য প্রশ্নগুলো আছে আমরা সঠিকভাবে সমাধান করতে পারব। আমি আশা করি তোমরা এটা আরও ভালো করে পড়বে এবং যদি কোথাও কোনো সমস্যা হয় আমাকে সহ তোমাদের যে ক্লাস টিচার বিষয়ভিত্তিক ক্লাস টিচার আছে তাদের সাথে ফোনে যোগাযোগ করলে আরও হয়তো সঠিক সমাধান পাবো। সবারকে আবারও আমি দোয়া করি এই করোনা নামক মহাভাইরাস থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে এবং সবাই সুস্থ থাকো, সবাই ভালোভাবে লেখাপড়া করো। পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।